আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি, ESM হাসান। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি জ্যামিতির তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা পরীক্ষায় সবসময় তিনটি বিষয় পেয়ে থাকি। দেখুন, পরীক্ষায় এসে থাকে যে ত্রিভুজের ভরকেন্দ্র, পরিকেন্দ্র এবং অন্তঃকেন্দ্র বের করতে বলা হয়। তো এটি খুবই গোলমেলে একটি প্রশ্ন। আপনি যদি সঠিকভাবে না জানেন বা মুখস্থ না করেন, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা এখানে খুবই বেশি থাকে। অনেক সময় গণিতে যারা অনার্স মাস্টার্স করেছে তারাও কিন্তু এখানে এসে ভুল করে থাকে। তো এটি খুবই একটি গোলমেলে এবং পেঁচানো একটি প্রশ্ন। তো আজকে আমি যে নিয়ম বা যে সূত্র আপনাদের দিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, আশা করা যায় জীবনেও আপনারা আর ভুল করবেন না। সারা জীবন আপনি একটি সূত্র মুখস্থ রাখলে কিন্তু নির্ভুলভাবে আপনি পরীক্ষায় বলেন বা আপনার ছাত্রকে বোঝাতে গিয়ে বলেন, যে কাউকে যেভাবেই হোক, আপনি এটা কিন্তু আর ভুল করবেন না, আপনার ভুল করার সম্ভাবনা আর থাকবে না। তাহলে সূত্রটি দেখুন, বালকের অকোষ ভর্তি। কিন্তু খুবই সহজ এবং ছোট্ট একটি সূত্র, আশা করা যায় আপনাদের সহজে মুখস্থ হবে। আপনারা কয়েকবার পড়লে বা খাতায় লিখে নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। তাহলে বালকের অকোষ ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে এটি কিন্তু খুবই সহজ। আপনারা আপনাদের আমি ব্যাখ্যায় দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা নির্ণয় করবেন। দেখুন, খুব সহজভাবে কিন্তু আমি এটা করতে পারি। দেখুন, বালকের নিচে আন্ডারলাইন করা আছে, আমি আগে পরিকেন্দ্রটা বের করব। তাহলে বালক, বা থেকে বাহু ত্রয়ের, লো থেকে লম্ব খণ্ডক ত্রয় সমান সমান প থেকে পরিকেন্দ্র। তাহলে বাহু ত্রয়ের লম্ব খণ্ডক ত্রয় কিন্তু পরিকেন্দ্র। খুবই কিন্তু সহজ, এই বালক মুখস্থ করলে কিন্তু আপনি পরিকেন্দ্র বের করতে পারছেন। এরপর দেখেন অকোষ, প থেকে অন্তঃকেন্দ্র। তাহলে অন্তঃকেন্দ্র আমরা বের করবো কীভাবে? কোষ, কো থেকে কোণত্রয়ের ও স্ব থেকে সমদ্বিখণ্ডক। তাহলে অকোষ থেকে অন্তঃকেন্দ্র সমান সমান কোণত্রয়ের সমদ্বিখণ্ডক। তাহলে কোণত্রয়ের সমদ্বিখণ্ডককেই কিন্তু অন্তঃকেন্দ্র বলা হচ্ছে। এরপর দেখুন ভর্তি, ভ থেকে ভরকেন্দ্র। আমরা ভরকেন্দ্র বের করবো কীভাবে? যে ত্রিভুজের মধ্যমা ত্রয়, ত্রিভুজের মধ্যমা ত্রয়। তাহলে দেখুন, এটি কিন্তু প্রত্যেকটি থেকে প্রত্যেকটি আলাদা এবং খুবই সহজ। আপনি সহজেই একটু চিন্তা ভাবনা করেই কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর করতে পারবেন এবং কোনো ধরনের ভুল হবে না আশা করি। বন্ধুরা, এমন এমন নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও আমার চ্যানেলে সবসময় যাবে। আপনারা আমার চ্যানেলের প্লে লিস্ট থেকেও কিন্তু বিষয়ভিত্তিক ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনাদের জন্য খুবই সহজ হবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে। সে নাগাদ, আল্লাহ হাফেজ।